পোস্টাল ব্যালট গণনার শুরুতে বিজেপি আর তৃণমূলের হাড্ডাহাড্ডি লড়াই চললেও সময়ের সাথে সাথে এগিয়ে যাচ্ছে তৃণমূল প্রার্থীরা। তৃণমূলের জয় জয়কার ছেয়ে যাচ্ছে প্রায় সর্বত্রই, আর সেটা নিয়ে নাচ গানে মেতে উঠেছে প্রার্থীদের ভক্তরা। তৃতীয়বারের মতো আবার ক্ষমতায় আসতে চলেছে মমতা ব্যানার্জি, এরকমই ধারণা করা হচ্ছে। কিছু কিছু এলাকায় মিষ্টি বিতরণও শুরু হয়ে গেছে তৃণমূলের পক্ষ থেকে। এবারের ভোটের সবচেয়ে উত্তেজনাকর সেট হচ্ছে নন্দীগ্রাম। 2/3 ভোট পেয়ে রাজ্যে আবার ক্ষমতায় আসতে চলেছে মমতা ব্যানার্জি, আর এ কারণেই নন্দীগ্রামের চেহারা বদলে দেবে বলে দাবি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাট থেকে তার দলের জনগণদের উদ্দেশ্যে এটাই বলেছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম দিকে অনেকটাই পিছিয়ে পড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল, তবে এখন অনেকটা আশার আলো তৃণমূলের দিকেই। তৃণমূলই জিতবে বলে ধারণা করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় আগে থেকেই আশাবাদী ছিলেন যে তিনিই জয়ী হবেন, আর এখন সেটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। তিনি জনগণকে আশ্বস্ত করে আরও বলেছিলেন, গোটা রাজ্যে যেভাবে জয়লাভ করছে তৃণমূল, সেভাবেই পিছিয়ে পড়া জায়গাগুলোতেও জয়লাভ করবে তৃণমূল। আর গোটা রাজ্যে এমন ভালো ফলাফলের কারণেই তার আত্মবিশ্বাস আরও বেশি দৃঢ় হচ্ছে। এ সম্পর্কে আরও লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সকলের সাথে শেয়ার করে ছড়িয়ে দেবেন। থ্যাংক ইউ।